খুঁজে বের করতে পারো এবং বাকি তিনটি প্রশ্নে থাকবে আরো কয়েকটি মজাদার প্রশ্ন। তো চলো আর বেশি দেরি না করে গেমটিকে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, প্রথমে তোমরা এই প্রিন্সেসকে দেখো, এবার এই প্রিন্সকে দেখো, আর এবার এই প্রিন্স এবং প্রিন্সেস দুজনকেই দেখো। এবার তোমাদের সামনে রয়েছে তিনজন প্রিন্সেস, তো এই তিনজনের মধ্যে তোমরা আমাকে কমেন্ট করে বলো কত নম্বর প্রিন্সেসকে তোমরা আগে দেখেছো। এখানে মাঝখানের প্রিন্সেসটি আগে ছিল, তো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 2। এবার এই চারজনকে দেখে বলো যে কোনটি প্রিন্স আগে ছিল, উত্তর পারলে ফটাফট কমেন্ট করে জানাবে। তো কারা কারা বলতে পারলে? এখানে সঠিক উত্তর হচ্ছে নাম্বার 1। তো গাইস, তোমরা যদি এরকম নতুন ভিডিও আরো দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো। এবার এই তিনটি ছবিকে দেখে মনে করো কোন দুজন প্রিন্স এবং প্রিন্সেসকে তোমরা আগে দেখেছো। এখানে অপশন নাম্বার 2 এর প্রিন্স এবং প্রিন্সেস আগে ছিল। যদি তোমাদের উত্তর ঠিক হয় তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করবে। চলো এবার যাওয়া যাক দ্বিতীয় প্রশ্নে। এবার দেখো তোমাদের সামনে রয়েছে অনেকগুলো লাল রঙের ক্যাপসিকাম, তো এই ক্যাপসিকামগুলোর মধ্যেই তোমরা দুটো আলাদা রঙের ক্যাপসিকাম খুঁজে বের করো কোথায় আছে। দেখো এখানে রয়েছে একটি সবুজ আর একটি হলুদ ক্যাপসিকাম, তো তোমাদের মধ্যে কারা কারা এই দুটো ক্যাপসিকামকে খুঁজে বের করতে পেরেছো? এবার এই মেয়েগুলোর মধ্যে তোমরা একটি আলাদা মেয়ে খুঁজে বের করো। এই দেখো এখানে রয়েছে একটি আলাদা মেয়ে, কারণ এই মেয়েটি বাকি মেয়েগুলোর থেকে একটু আলাদা। এবার এই ছেলেগুলোর মধ্যে একটি আলাদা ছেলে কোথায় আছে সেটা তোমরা খুঁজে বের করো, আর খুঁজে বের করতে পারলে কিন্তু ফটাফট কমেন্ট করে বলবে। দেখো এখানে রয়েছে একটি আলাদা ছেলে, কারণ এই ছেলেটি বাকি ছেলেগুলোর মতো হেলমেট পরেনি। এবার দেখো তোমাদের সামনে রয়েছে অনেকগুলো একই ধরনের ফলের ঝুড়ি, কিন্তু এই ঝুড়িগুলোর মধ্যে তিনটি ফলের ঝুড়ি আলাদা রয়েছে, তো এবার তোমরা সেই তিনটি আলাদা ফলের ঝুড়িকে খুঁজে বের করো। তো কে কে খুঁজে বের করতে পারলে সেই তিনটি আলাদা ফলের ঝুড়িকে? এই দেখো এই তিনটি জায়গায় রয়েছে সেই তিনটি আলাদা ফলের ঝুড়ি। এবার এই ছবিগুলোর মধ্যে চারটি আলাদা ছেলে কোথায় আছে খুঁজে বের করো। এই দেখো এখানে রয়েছে সেই চারটি আলাদা ছেলে, কারণ এই চারটি ছেলে বাকি ছেলেগুলোর থেকে সামান্য আলাদা। এবার যাওয়া যাক আজকের তৃতীয় প্রশ্নে। এবার দেখো তোমাদের সামনে তিনটি ছবি রয়েছে, তো এই তিনটি ছবিকে দেখে তোমরা একটি সংখ্যা গেস করো কি হবে। এখানে রয়েছে প, চা, সি, তাহলে এখানে এবার সংখ্যাটি হয়ে গেল 85। নেক্সট এবার এই দুটো ছবিকে দেখে আরো কি সংখ্যা গেস করো কি হবে। প্রথমে রয়েছে দন্তান্ন আর ব, আর তারপরে বই, তো সংখ্যাটি হয়ে গেল 90। তো কারা কারা আগে গেস করেছো এখনই কমেন্টে লেখো। এবার এই তিনটি ছবিকে দেখে আরো কি সংখ্যা গেস করো।
প্রথমটা হচ্ছে বি মানে মৌমাছি, তারপরে রা, আর এটা সি, তো হয়ে গেল বিরাশি। এবার লাস্ট এই দুটো ছবিকে দেখে আরো কি সংখ্যা গেস করো। দেখতেই পাচ্ছ প্রথমটা হচ্ছে এ আর তারপরে কাশি, তাহলে সংখ্যাটি হয়ে গেল একাশি। এবার দেখো তোমাদের সামনে রয়েছে দুটো একই ছবি, তো এই দুটো ছবির মধ্যে বলো এখানে কি পার্থক্য আছে। এখানে রয়েছে সেই একটি পার্থক্য, কারণ এই ছবিটির এখানে কোনো গাছ নেই, কিন্তু বাম দিকের ছবিতে গাছ আছে। এবার এই দুটো ছবির মধ্যে বলো যে এখানে একটি কি পার্থক্য আছে। এটা তো খুবই সহজ ছিল, কারণ দেখো প্রথম ছবিতে ছেলেটির বাম হাতে কোনো আপেল নেই, কিন্তু দ্বিতীয় ছবিতে ছেলেটির হাতে আপেল আছে। এবার এই দুটো ছবির মধ্যে বলো এখানে একটি কি পার্থক্য আছে। এই দেখো বাম দিকের ছবিটির এখানে রড নেই, কিন্তু ডান দিকের ছবিতে একটি রড আছে। এবার এই দুটো ছবির মধ্যে দুটি পার্থক্য কোথায় আছে তোমরা খুঁজে বের করো। দেখো প্রথম ছবিটির পাইন গাছটি আর দ্বিতীয় ছবির পাইন গাছটি একটু অন্যরকম, আর এই ছেলেটির কপালের এখানে কোনো চুল নেই, কিন্তু প্রথম ছবিতে থাকা ছেলেটির কপালের এখানে চুল আছে। এবার লাস্ট এই দুটো ফুলের মধ্যে একটি পার্থক্য খুঁজে বের করো। যারা খুঁজে বের করতে পারলে তারা কমেন্ট করো। তো এই যে দেখো এই দুটো ফুলের মধ্যে একটি পার্থক্য। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, আর এরকম নতুন ভিডিও আরও দেখতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো।